আচ্ছা আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতিটি, ত্রিকোণমিতির পরেরটা 2.2.3 যেটা তোমাদের এর আগের দিন করানো হলো, তারপরেই এটা এখানে এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি বিভিন্ন কোণের মানটা মুখস্থ করে অ্যাকচুয়ালি অঙ্কটা করতে হবে, মানে বিভিন্ন কোণানুপাত। এর আগে ভিডিওতে যেমন শেখানো হলো সাইন থিটা, ট্যান থিটা, তো এই থিটাগুলোর কি, থিটাগুলো তো কোণ, তো এই কোণগুলোর মান কিছু কিছু নিয়ে আমরা আদর্শ কোণের মাপ ধরি, সেটা হচ্ছে 0 ডিগ্রি, তারপরে হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এইসব কোণগুলোর জন্য সাইন থিটা, ট্যান থিটা, আরও যেসব কোণানুপাতগুলো তোমরা শিখেছো, কস থিটা, সেগুলোর মান কি হবে, হ্যাঁ সেইটাকে মানে সেটা দিয়ে অঙ্কটা করা আর কি। এই মানগুলো জেনে তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারেও খুব দরকার, এই মানগুলো দরকার হয়। তো প্রথমে আমি যে ধারণাটা দেব সেটা হচ্ছে এই মানগুলো কিভাবে আসলো, তারপরে অঙ্কে যাব কিভাবে মানগুলো কিভাবে একটু প্রমাণ টাইপের, এটা বইয়ে তোমাদের করা আছে, আমি চ্যাপ্টার পৃষ্ঠাটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের 296 পৃষ্ঠায় প্রমাণটা করা আছে, হ্যাঁ 296 পৃষ্ঠায়। তো যাই হোক, প্রথমে শুরু করছি। তো প্রথমে 45 ডিগ্রি কোণটার ব্যাপারে বলবো। তো এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এটাকে আমি ধরে নিলাম সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের দুটি বাহু সমান, তাহলে আমি ধরে নিলাম যে এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে দুটা বাহুকে আমি ধরতে পারি। এই দুটা বাহু যদি সমান হয়, সমকোণী সরি সমদ্বিবাহু ত্রিভুজের ধর্ম আমরা জানি যে দুটা বাহু সমান হলে দুটা কোণ সমান হবে, তো সেক্ষেত্রে এটা 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি হবে। দুটা বাহু সমান হলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা ক্লাস 8-এর, এই বাহুটা এই বাহুটা সমান হলে এই কোণটা এই কোণটাও কিন্তু সমান হয়, তাহলে সেক্ষেত্রে এটা 45, এটা 45। আচ্ছা এবার এটা আমার সমকোণী প্লাস সমদ্বিবাহু দুটাই হয়ে গেল। এবার এই ক্ষেত্রে আমি যদি, এটা তো লম্ব, এটা তো ভূমি, বা এটা ভূমি এটা লম্ব, যেটাকেই ধরো না কেন, তো এটা আমি এবার অতিভুজটা আমি ক্যালকুলেট করতে পারবো। অতিভুজটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে অতিভুজের সূত্র কি হয়, এর আগের ভিডিওতে করানো হয়েছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে √ 2a² তাহলে এখান থেকে কি হয়ে যাবে, a√2, তাহলে আমার অতিভুজ দাঁড়িয়ে গেল a√2, ভূমি হচ্ছে a, লম্ব হচ্ছে a। এবার আমি এখান থেকে দেখাও যায় এখান থেকে দেখাও তাই, কেননা দুটাই 45 ডিগ্রি যেহেতু, তাহলে এক্ষেত্রে আমি এবার ট্যান থিটা বলো, কস থিটা বলো, সাইন থিটা বলো, যে কোনো মান আমি ক্যালকুলেট করতে পারবো। এটা কিভাবে আসলো ভ্যালুটা সেটাই আর কি দেখানো। তো সাইন থিটাই প্রথমে বার করি, সাইন 45, সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব আমার এ, অতিভুজ আমার a√2, এ কাটে গেল, উত্তর হয়ে গেল 1/√2। এই যে ভ্যালুটা, এই যে সাইন 45 এর মান 1/√2, এই ভ্যালুটা তোমাদের মুখস্থ রাখতে হবে অল টাইম, কেননা অঙ্কের কাজে লাগবে, এভাবে করে তো আর দেখতে হবে না কিভাবে আসলো আমি জাস্ট বলছি। একই রকম ভাবে cos 45, কস থিটার মান যদি বের করি, আমি কস থিটা মানে কি জানি, কস থিটা মানে জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি আমার এ, অতিভুজ আমার a√2, তাহলে a ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1/√2 হলো। একই রকম ভাবে ট্যান থিটা, ট্যান থিটা মানে মানে ট্যান 45 দেখছি, ট্যান 45 আমার কাছে লম্ব বাই ভূমি, তাহলে a/a কেটে গেল, সমান সমান 1। এই যে ট্যান 45 এর ভ্যালু যে 1, এটা হাইট অ্যান্ড ডিস্টেন্সে খুব দরকার, এটা মনে রাখতে হয়। একই রকম ভাবে কট 45 যদি আমি বের করি, কট 45 কি হয়, ভূমি বাই লম্ব, তাহলে এটাও a/a, তাহলে a কেটে গেল, এটা গেল 1। তারপরে কি বাকি থাকলো, কোসেক 45 কে দুইভাবে বলা যায়, তুমি জানো এটা হচ্ছে সাইনের অনন্যক, তাহলে এটাকে আমরা যেমন বলতে পারি √2/1, হ্যাঁ বা এইভাবে যদি না বলে আমি যদি কোনো ওই লম্ব অতিভুজ দিয়েই বের করি, তাহলে আমি জানি এটা অতিভুজ বাই লম্ব, তাহলে a√2/a, a ক্যান্সেল হয়ে গেল, তাহলে √2 হলো। এই গেল cosec 45। আর কি বাকি থাকলো, আরেকটা বাকি থাকলো sec 45। sec 45 এর ভ্যালু ওইভাবে বের করা যায় অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে a√2 বাই ভূমি হচ্ছে a, ক্যান্সেল হয়ে গেল √2। এই যে 45 কোণানুপাতের জন্য যে এই যে 1√2 1/√2 1, এই ভ্যালুগুলো কিন্তু তোমাদের একদম মুখস্থ রাখতে হবে। তাহলে 45 ডিগ্রি কোণের জন্য আমরা কোণানুপাত যেরকম গুলো বের করলাম, এবার আমরা বের করবো 60 আর 30 ডিগ্রির জন্য কিরকম। সেটা হচ্ছে আমি ধরে নিলাম এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের আমি ধরলাম এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার এটা 90 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি হবেই, 180 থেকে বিয়োগ করো তোমরা বের করতে পারো, আবার 90 - θ করেও বের করতে পারো। আচ্ছা এদিকেও যদি আমরা এরকম একটা ত্রিভুজ টানি, একদম এর অনুরূপ করে যদি এরকম একটা ত্রিভুজ টানি,
তাহলে কি হবে, এটাও 60 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, একদম এদিক অনুরূপ করে এদিকে একটা ত্রিভুজ টানলাম। এবার এই যে এখানে ত্রিভুজটা তৈরি হলো এ বি সি ডি হলো, এই ত্রিভুজ দুটাকে যদি আমরা ট্যালি করি, ত্রিভুজ এ বি ডি আর হচ্ছে ত্রিভুজ এ ডি সি, এই ত্রিভুজ দুটার মধ্যে দেখো দুজনেরই একটা করে কোণ 90 ডিগ্রি আছে। আমি ডিটেলসে লিখলাম না, জাস্ট সর্বসম প্রমাণ করানোর জন্য এটা দেখানো। দুজনের এই কোণটা, এই কোণ দুটা 90 ডিগ্রি, আচ্ছা দুজনেই দুজনেরই এই দুটা কোণ 60 ডিগ্রি করে, আবার অনেক কিছুই প্রমাণ করানো যায়। আবার এই দুজনেরই এই এডি বাহু কিন্তু সাধারণ বাহু, তাহলে যেহেতু তিনটা আমার শর্ত আমি পেয়ে যাচ্ছি, তাহলে আমি বলতে পারি যে ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে ত্রিভুজ দুটো যদি সর্বসম হয় তাহলে কি আমরা জানি যে ত্রিভুজের অনুরূপ বাহুগুলা পরস্পর সমান হয়, মানে এই ত্রিভুজটা কি এই ত্রিভুজটাকে ঠিকঠাক বসালে ত্রিভুজ দুটো এরকম দেখতে হয়ে যাবে। তাহলে অনুরূপ বাহু কি, এটার সাথে এটা অনুরূপ, এর সাথে এ অনুরূপ, এর সাথে এ অনুরূপ। তাহলে আমি বলতে পারি যে এই বাহুটা এ হলে এই বাহুটাও এ, তাই তো? আচ্ছা এবার এবার দেখো, এবার এটা তো 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এই গোটাটাও 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে এবার আমরা যদি বড় করে দেখি তাহলে ত্রিভুজটা কি একটা সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে এইটুকু এ, এইটুকু এ, তাহলে গোটাটা কত, 2a। তাহলে আমার এটাও 2a হতে হবে, এটাকেও আমার 2a হতে হবে, যেহেতু সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের তিনটা কোণের মান 60 ডিগ্রি আর তিনটা বাহুও সমান হয়, তাহলে এই গোটাটাও 2a, এটাও 2a, এটাও 2a। আচ্ছা তাহলে এবার এই যে কোনো একটা ত্রিভুজের, এটা অতিভুজ, এটা আমার লম্ব বা ভূমি যেটাই ধরো তুমি, এইটুকুটা হচ্ছে আমার এইখান থেকে শুরু করে এইটুকুটা হচ্ছে আমি ভূমি ধরলাম, আর এইখান থেকে শুরু করে এইটুকুটা আমি অতিভুজ ধরলাম। তাহলে আমি লম্বটা কিভাবে বের করব, লম্বটার সূত্র হচ্ছে রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, করলে দাঁড়াবে 4a² মাইনাস এ স্কোয়ার, তাহলে দাঁড়াবে রুট ওভার 3a² সমান সমান a√3। তাহলে আমার লম্ব বের হয়ে গেল। এবার আমি 60 ডিগ্রি রেসপেক্টে প্রতিটা কোণানুপাত বের করতে পারবো, কেননা এই বাহুটার দৈর্ঘ্য আমার বের হয়ে গেল a√3। তাহলে এটা a√3, এটা 2a, এটা a। আমি এই ত্রিভুজটাকেই দেখবো, এই ত্রিভুজটাকে ধর দেখবো না, একই ব্যাপার, এটা থেকে দেখাও যায় এটা থেকে দেখাও তা। তাহলে কি হবে, সাইন 60 ডিগ্রি বের হয়ে যাবে আমার। এই প্রমাণটা যে আমি করছি এটা বইয়ে তোমাদের করাও আছে, একবার দেখে নিলে জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার থাকলো, কিভাবে আসলো মনে থাকবে একটু বেশি করে আর কি। এটা এটা যদি একটু মাথায় আসে, তাও কখনো যদি মান ভুলেও যাও, তাও এই ছবিটা মনে করে মান বের করে নিতে পারবে। আচ্ছা এবার হচ্ছে সাইন 60 ডিগ্রি, তাহলে কি হবে, সাইন 60 মানে লম্ব বাই অতিভুজ, তাহলে a√2/2a, এ এ ক্যান্সেল হয়ে গেল, √3/2। একই রকম ভাবে cos 60 মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি এ, অতিভুজ হচ্ছে 2a, তাহলে কেটে গেল 1/2। হ্যাঁ এবার tan 60, আর একটা জিনিস বলে রাখি এখানটায়, সেটা হচ্ছে একটা ছোট্ট জিনিস বলে রাখি, এটা পরবর্তীতে অঙ্ক করতে কাজে লাগবে। tan θ মানে আমরা জানি লম্ব বাই ভূমি, তাই তো? আচ্ছা এবার অনেকভাবে বলা যায় এটাকে, এবার উপরে নিচে যদি অতিভুজ দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা সরি উপরে নিচে যদি না এভাবে না, এভাবে দরকার নেই, এটা লম্ব বাই ভূমি আমরা জানি। এবার হচ্ছে sin θ/cos θ বের করলাম, অতিভুজ দিয়ে হতো দরকার নেই। এবার হচ্ছে sin θ/cos θ, sin θ মানে কি লম্ব বাই অতিভুজ, cos θ মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে এদেরকে যদি আমি সিম্প্লিফাই করি উল্টে যাবে, তাহলে লম্ব বাই অতিভুজ সম ইনটু অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ অতিভুজ ক্যান্সেল হয়ে লম্ব বাই ভূমি হয়ে গেল। তাহলে এটা এই জন্যই দেখানো যে tan θ মানেও লম্ব বাই ভূমি, আবার sin θ/cos θ মানেও লম্ব বাই ভূমি, তাহলে আমি sin θ/cos θ মানে বলতে পারি tan θ, এটা দেখানোর জন্যই বলা। হ্যাঁ তো এই 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 জিনিসটা অনেক সময় কাজে লাগবে, যে sin θ/cos θ মানেই যে tan θ, এই এই জিনিসটা কিন্তু কাজে লাগবে অনেক সময়। এবার এবার আমি তাহলে sin 60 আর cos 60 জানি, তাহলে tan 60 আমি আরামে বের করতে পারবো। tan 60 মানে কি হবে, sin 60/cos 60, sin 60 কত, √3/2, তাহলে এখানে বসালাম √3/2, এটা মানে কত, 1/2, সরি 1/2, তাহলে এটা কত হবে, √3/2 × 2/1, 2 কাটলো তাহলে √3, এরকম করে এটা বের হয়ে গেল √3, এটা হয়ে গেল 1/2, এটা হচ্ছে √3/2। এইরকম করে আমরা প্রতিটা কোণের কোণানুপাতই কিন্তু বের করতে পারবো, আমি সবগুলোর করে দেখালাম না, এইভাবে প্রতিটা কিন্তু আমরা করে দেখাতে পারবো। আর 90-র ক্ষেত্রে কি কল্পনা করতে হবে, 90-র ক্ষেত্রে কল্পনা করতে হবে যে 90 ডিগ্রি মানে কি, তখন কিন্তু বা 0 ডিগ্রির ক্ষেত্রে, এই যে এই কোণটা তো আমার থিটা, এবার 0 ডিগ্রি হলে কি হবে, এই এই কোণটা কিন্তু আর কোনো ভ্যালু থাকবে না, সেটা একটা সরল রেখা হয়ে যাবে, মানে এর উপরে অধিভুজটা শুয়ে আছে, হলো এর উপরে অধিভুজটা শুয়ে আছে, এটা ধরে নিতে হবে। হ্যাঁ আচ্ছা তো এই গেল। আর হচ্ছে তারপরে এবার হচ্ছে অঙ্কেই যাবো, তার আগে একটা যেটা চার্টটা একটু বলে দিই,
মানে মানের চার্টটা যেটা হয়, আমি ভিডিও পজ করে চার্টটা বলে দিচ্ছি একবার, কারণ ওটা করে আমার ভিডিওটা বড় হয়ে যাবে, চার্ট সবাই বইয়ে দেখতে পাবে। করে দিয়ে তারপরে আমি বলছি। আচ্ছা, তোমরা চার্টটা দেখতে পাচ্ছ বোর্ডে, চার্টটা আমি তৈরি করলাম। তো এবার চার্টটা করার কারণ এটাই যে তোমাদেরকে একটু মানে মনে রাখার ট্রিক্সটা দেওয়ার জন্য, কেননা চার্ট তো বইয়ে করা আছেই, সেই চার্টটা তোমরা মুখস্থ করতে পারবে, কিন্তু মুখস্থ করা ছাড়াও একটু কয়েকটা ট্রিক্স মনে রাখলে সুবিধা হয়, কেননা ওরকমভাবে গোড়া চার্ট মুখস্থ রাখা মুশকিলই। তো সেটা কীরকম, সেটা হচ্ছে কস সাইন জিরো। সাইন জিরো মানে কি? সাইন জিরো মানে বললাম 0 ডিগ্রি হয়ে যাওয়া, মানে একদম শায়িত হয়ে যাওয়া, এর উপরেই রেখাটা, তার মানে অতিভুজটা এর উপরেই চলে আছে। অতিভুজটা এর উপরেই আছে, তাহলে সেক্ষেত্রে আমরা মানে কি জানি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বর তো কোনো অস্তিত্ব নেই, লম্ব তো জিরো। তো যেহেতু লম্ব বাই জিরো, জিরো বাই এক, কোনো সংখ্যাকে জিরোকে এক দিয়ে ভাগ করলে তো সেটা তো জিরোই হচ্ছে, সেই কারণের জন্য জিরো হচ্ছে। যাই হোক, আর বাকিগুলো তো মোটামুটি বলা হলো। তো এইবার সাইনের পরে দেখো আমি কোসেক লিখেছি, কসের পরে আমি সেক লিখেছি, ট্যানের পরে আমি কট লিখেছি। কেন? বইয়ে দেখো সাইনের পরে কস লেখা আছে, সেভাবে মনে রাখা যায়। সেটা হচ্ছে আমরা জানি যে সাইন থিটার অনন্য হচ্ছে কোসেক থিটা। তো সাইন এটা 1/2, তো 1/2 উল্টা কত হবে? 2। 1/√2, 1/√2 উল্টা কত হবে? 2, মানে জাস্ট অনন্য। √3/2, √3/2 অনন্য কত হবে? 2/√3, 1 এর অনন্য তো 1ই। আর এই যে এখানে এটা লেখা আছে, এই যে 1/0, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটার মান অসংজ্ঞাত হয়, সেটা কোনো মান পাওয়া যায় না। তো এবার ওই জন্য এবার সেটাকে বলা হচ্ছে অসংজ্ঞাত। তো এইভাবে এই সাইন থিটা জানলে তুমি কস কোসেক থিটাটা আরামে মনে রাখতে পারবে, জাস্ট রিভার্স, জাস্ট উল্টা হবে। আর কস সাইন থিটার সাথে কস থিটার একটা রিলেশন আছে, সাইন থিটার সাথে কস থিটার একটা রিলেশন আছে। কিরকম মানে, এর জিরো যেটা হবে এর সেটা 90 হবে, এর যেটা 1 হবে এর সেটা 0 হবে, এর যেটা 30 হবে এর সেটা 60 হবে, এর যেটা 30 হবে এর সেটা, এর যেটা 60 হবে এর সেটা 30 হবে, এর যেটা 45 এর যেটা 45। এই ধারণাটা কিভাবে আসে সেটা হচ্ছে পুরক্ষণ। আমি প্রথমে ভিডিওটা দেখবে আমার, পুরক্ষণে বলা ছিল একটা সূত্র যে সাইন থিটা সমান সমান কস 90 - থিটা। যে সাইন 30 ডিগ্রির মান কস 60 ডিগ্রির মানের সাথে সমান হবেই, এটা হতেই হবে, এটা হচ্ছে পুরক্ষণের সূত্র। এই সূত্রের জন্য এই জিনিসটা হচ্ছে, ওই জন্য দেখো সাইন 30-এর সাথে কস হচ্ছে কস 60-টা সেম, এটা 1/2, এটা 1/2, ওই দিক ওই কারণের জন্য হয়। তো এইভাবে তোমরা দেখো সাইন থিটার মান যদি জানো, একটা লাইন, একটা লাইন যদি মনে রাখো, তাহলে তার রেসপেক্টে তোমরা কস থিটাটা মনে রাখতে পারবে, যদি বাই চান্স ভুলে যাও, ওই ট্রিক্সটার জন্য এই এইটা বলা। আর কস থিটাটা যদি জেনে যাও, সেক থিটাটা আরামেই জানতে পারবে, কেন আমরা জানি যে সেক থিটা হচ্ছে কস থিটার অনন্য রাশি, অনন্য। তাহলে কি হবে, 1 এর উল্টা 1, √3/2, 2/√3, 1/√2, √2, 1/2, √2, আর 0 হচ্ছে 1/0, এর জন্য অসংগত। তাহলে এই চারটা গেল। এবার আমি একটু আগে বললাম যে ট্যান থিটাকে সাইন থিটা বাই কস থিটা রূপে প্রকাশ করা যায়, তাহলে ট্যান থিটা, তাহলে সাইন থিটা আর কস থিটাকে যদি ভাগ করে দিই, তাহলে 0/1, 0, 1/2, এই যে 1/2 ভাগ √3/2, এটাকে যদি ভাগ করে দিই তাহলে হয়ে যায় 1/√3, 1/√2, 1/√2, দুটা সেম, 1/√2, 1/√2 ভাগ করলে 1, √3/2 ভাগ 1/2, এটাকে ভাগ করলে চলে আসে √3, আর এই 1 আর 0 কে ভাগ করলে আসে অসংগত। ওইভাবে ট্যান থিটার মানটাও আমরা কিন্তু ওই একটা সাইন থিটাকে ভ্যালু মনে রাখলেই আমরা ট্যান থিটা পাই যাচ্ছি। আর কট থিটাটা বলা আর কি, যে এটাও তো একই রকমভাবে ট্যান থিটার অনন্যক, পরপর যে দুটা করে আছে এই একজন একজনের অনন্যক, এ এরা দুজন একে অপরের অনন্যক, এরা একে অপরের অনন্যক, একজনকে মনে রাখলে একজনকে হবে, 1/√3 করলে √3, 1 কে করলে 1। এরপরে আমি চলে যাব হচ্ছে উদাহরণ দিয়ে শুরু করব তোমাদের। আচ্ছা, প্রথমেই শুরু করছি উদাহরণের অঙ্ক দিয়ে। উদাহরণের তোমাদের 8 নম্বর অঙ্ক, এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 299। বলা আছে, রিনার ঘুড়ি যদি 150 মিটার লম্বা সুতা দিয়ে ওড়ানো হয় এবং ঘুড়িটা যদি আনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে, তার মানে আমি ধরে নিলাম এটা ভূমি, এটা মাটি। মাটি এখানে তুমি দাঁড়িয়ে আছো সাপোজ, এবার হচ্ছে এখান থেকে আনুভূমিকের সাথে একদম নিচের সাথে যে অ্যাঙ্গেলটা, এবার ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, ধরো এবার তুমি এখান থেকে ঘুড়ি উড়াচ্ছ, তো ঘুড়ি তো এরকম সামথিং অ্যাঙ্গেলে উঠবে। এবার বলছে আনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ, আনুভূমিক মানে একদম ভূমি, তাহলে ভূমির সাথে এই যে কোণটা এটা বলা আছে 60 ডিগ্রি কোণ করে উঠছে। আর এই যে সুতাটা বলা আছে, এটা বলা আছে 150 মিটার, 150 মিটার লম্বা। এবার বলা আছে তাহলে ভূমি থেকে, একদম এই ভূমি থেকে এই ঘুড়িটার, এখানে ধরো ঘুড়িটা আছে, এই ঘুড়িটার উচ্চতা কত? তাহলে এবার ভালো করে ভাবো, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল,
এই ত্রিভুজ, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, যেহেতু ভূমি থেকে উল্লম্ব উচ্চতা চেয়েছে, তাহলে ওটা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ। এটা এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা কিন্তু 60 ডিগ্রি। আমি বারবার বলছি তুমি যেখান দাঁড়িয়ে থাকবে সেখান থেকে ভূমি, অতিভুজ ভূমি, ভূমি লম্ব, এগুলো ক্যালকুলেট, এগুলো হিসাব হবে। তাহলে এবার এই এটা এটা বের করতে বলেছে, তাহলে এই এখানকার সাপেক্ষে এটা আমার কি, এটা তো লম্ব, আচ্ছা এটা লম্ব, এটা কি, এটা অতিভুজ, বুঝতেই পারছো, sin 60 জানো। তাহলে আমরা বলতে পারি না কোন অনুপাতের হিসাবে, এটা যদি একটা এ বি সি ত্রিভুজ কল্পনা করি, তাহলে আমি বলতে পারি যে ত্রিভুজ এ সরি, তাহলে আমরা বলতে পারি সাইন হচ্ছে ত্রিভুজ হচ্ছে এ সি বি, এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে। আমি সাইন মানে কি জানি, লম্ব বাই অতিভুজ, তাহলে এ বি বাই এ সি আমি বলতেই পারি। আচ্ছা এবার সাইন এ সি বি, এ সি বি মান কত, sin 60 ডি, sin 60 সমান সমান এ বি বাই এ সি, এ সি ভ্যালু আমি জানি 150। আচ্ছা এবার sin 60 ডিগ্রির মান আমি ছক জানি, আমি ছক দেখে এটা কেউ যে কে যে যেভাবে মনে রাখতে পারো, আমি একটা ট্রিক্স বললাম সেভাবে মনে রাখতে পারো, এটা হচ্ছে √3/2, √3/2 এ বি বাই 150। এবার কাটাকুটি এটা নিজের কাছে সমাধান, এটা করলে 150 হয়, এই 75 হয়, তাহলে এ বি সমান সমান 75√3। এটা অ্যাকচুয়ালি হালকাভাবে তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের একটা বেসিক, এটা এই চ্যাপ্টারে এই এই জাতীয় অঙ্ক একটা দুটো আছে, কিন্তু এই জিনিসটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের বেসিক। হলো, আচ্ছা এই গেল হচ্ছে 8 নম্বর অঙ্ক। তারপরে বলছে 9 নম্বর অঙ্ক নিজে করি, নিজেরা করবে, সমস্যা হলে বলবে অবশ্যই। তারপরে ওই একই রকম লম্বা সুতা ঘুরে ঘুরানো হচ্ছে। 10 নম্বর বলছে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজের পি কোণ 30 ডিগ্রি, আর কিউ এত সেমি হলে পি কিউ এবং আর কিউ বাহুর দৈর্ঘ্য হিসাব করি। আচ্ছা এখানেই হয়ে যাবে, সেটা হচ্ছে এখানে বলছে যে পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজের কিউ কোণ সমকোণ, তাহলে আমি ধরে নিলাম এটা পি, এটা কিউ, এটা আর, পি কিউ আর ত্রিভুজের কিউ কোণ সমকোণ, তাহলে এটা 90 ডিগ্রি। আচ্ছা এবার হলো যে আর কিউ 6, তাহলে আর কিউ মানে এটা, আর কিউ 6 সেমি, তাহলে পি কিউ, তাহলে পি কিউ আর আর কিউ বের করতে বলছে। আচ্ছা এবার পি কোণটা বলে দিছে 30 ডিগ্রি। আচ্ছা তোমার সুবিধা হলে তুমি পিটাকে নিচে লিখতে পারতে, তাহলে তোমার হিসাব হিসাব করা করতে সুবিধা হতো। আচ্ছা নিচে ধরেই করি, একই ব্যাপার, কিন্তু এটাকে তুমি পি ধরে নাও, তাহলে ক্যালকুলেশনটা করতে সুবিধা, পি কিউ আর, তাহলে এটা 30 ডিগ্রি হয়ে গেল। হলো, তাহলে হচ্ছে এটা চেঞ্জ হয়ে যাবে। এবার এখানে যেহেতু বলছিল আর কিউ 6, তাহলে আর কিউটা এটা হয়ে গেল। এবার এটা দেওয়া আছে, তাহলে তোমাকে কী কী বের করতে হবে, ভূমি বের করতে হবে, মনে মনে এটা ভেবে নিতে হবে, আর অতিভুজ বের করতে হবে। তাহলে ভূমি এবার তুমি কোন কোন অনুপাত ফেলবে, কোন কোন অনুপাত, তুমি লম্ব জানো, তাহলে লম্ব আর অতিভুজের সাথে যেটা রিলেশন আছে সেটা ফেলবে, লম্ব আর ভূমির সাথে যেটা রিলেশন আছে সেটা ফেলবে। তাহলে লম্ব আর ভূমি মানে আমরা জানি tan θ, তাহলে আমি বলতে পারি tan আর পি কিউ সমান সমান লম্ব হচ্ছে পি কিউ আর ভূমি হচ্ছে কিউ পি। এবার আর পি কিউ মানে কত, tan 30 ডিগ্রি, তাহলে tan 30 সমান সমান পি কিউ এর মান আমি জানি না, তাহলে পি কিউ বসাই দিলাম, কিউ পির মান আমি জানি হচ্ছে সরি এটা হচ্ছে আর কিউ হতো, লম্ব বাই ভূমি, আর কিউ বাই কিউ পি, হ্যাঁ সরি এটা ভুল হয়েছে, এটা লম্ব হচ্ছে আর কিউ, তাহলে আর কিউ এর মান আমি জানি 6, কিউ পির মান আমি জানি না, কিউ পি বসে গেল, আর এটার মান জানি আমি 1/√3 সমান সমান 6/কিউপি, তাহলে কিউ পি এম এর দাঁড়ায় গেল 6√3। এইভাবে হলো আর কি, কিউ পির মান বের হয়ে গেল 6√3। একইভাবে পি আরটাকেও যখন আমরা বের করবো, তখন লম্ব আর তুমি sin θ ফেলতে পারো, এখন যেহেতু তুমি ভূমি পেয়ে গেলে তুমি cos θ ফেলতে পারো, sin θ ফেলতে পারো, cosec θ ফেলতে পারো, sec θ ফেলতে পারো, যেটা খুশি যেটা দিয়ে হবে। আচ্ছা তারপরে 11 নম্বর অঙ্ক, 11 নম্বর ABC সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ, এ বি এ সি বলা আছে, বি সি এ, হ্যাঁ এবার এটাও জানতে হবে, এই জাতীয় অঙ্ক হাইট অ্যান্ড ডিস্টেন্সে আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু তোমাদের আবার কোণ বের করতে বলছে, উল্টাটা, এতক্ষণ যে বাহু বের করতে বলছিল, কোণ দেওয়া ছিল বাহু, মানে কোণ থেকে তোমাদের রিলেশন করতে হচ্ছিল বাহুর, আর এই অঙ্কগুলোতে বলা আছে বাহু থেকে তোমাদের যেতে হবে কোণে। আচ্ছা কি বলছে যে ABC সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ আর AB 5 সেমি, তাহলে ABC ত্রিভুজের ABC ত্রিভুজের বি কোণ সমকোণ আর AB বলছে 5 সেমি আর AC বলছে 10 সেমি। আচ্ছা ভালো, তাহলে BCA কোণের মান নির্ণয় করো, তাহলে হচ্ছে BCA এই কোণটার মান বের করতে বলছে। তাহলে এটা কি তোমার, এটা তো 90 ডিগ্রি, তাহলে এই এখানে যদি তুমি দাঁড়ায় থাকো, তাহলে এখান থেকে তোমার এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা যদি লম্ব আর অতিভুজ হয়, তাহলে তুমি কি কিসের সূত্র ফেলবে, তুমি হচ্ছে হচ্ছে লম্ব মানে সাইন এটা থিটা ধরে নিলাম কোনটা জানি না, তাহলে sin θ সমান সমান লম্ব মানে AB, অতিভুজ মানে AC। আচ্ছা তাহলে sin θ সমান সমান AB মান হচ্ছে 5 আর AC মান হচ্ছে 10,
তাহলে কাটাকুটি করলে 1/2, তাহলে সাইন থিটা সমান সমান 1/2। এই যে এরপর এই লাইনের পরে যে স্টেপটা করব, এটা প্রচুর শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এরকম একটা শর্ট প্রশ্ন থাকে যে ভ্যালু বসানো। এবার তোমাকে মনে করতে হবে হাফ কত ডিগ্রির মান, সাইন কত ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে সাইন 30 মান হচ্ছে হাফ। তাহলে আমরা কি বলতে পারবো, সাইন থিটা সমান সমান সাইন 30 ডিগ্রি। এবার এটা প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে এইরকম যদি কখনো লাইন চলে আসে তাহলে কিন্তু আমরা কখনোই ক্রস আউট করব না, আমরা উভয় দিকে আমরা তুলনা করব। তো তুলনা করলে ব্যাপারটা কি হবে, তাহলে আমরা বলতে পারবো থিটা সমান সমান 30 ডিগ্রি। হলো তুলনা করলে, তাহলে এই গেল অঙ্ক এখানকার। আচ্ছা একই রকম ভাবে 12 নম্বর অঙ্কটা, বি কোণ সমকোণ এ বি এসি আছে, এটা মানটা বের করবে, অসুবিধা হলে বলবে, নিজে করি আছে। আচ্ছা তারপরে চলে আসলো তোমাদের এখানকার মান মুখস্থ করার অঙ্ক একদম, এগুলোই তাই এরপরে চলে আসলো। আচ্ছা তারপর তারপর তোমাদের যে অঙ্কটা আছে 13 আর 14 মোটামুটি সহজই একটু আছে, আমি একটু বড়র দিকে যাচ্ছি। 17 নম্বর প্রয়োগটা দেখো, 17 নম্বর প্রয়োগটা আমি বোর্ডে ঠুকলাম। তো এখানে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমি আগে লিখে রেখেছি, এখানে হচ্ছে তোমাদের প্রমাণ করতে বলছে যে এটা এটা সমান হবে। তাহলে এবার কিচ্ছু না, এখানে ভ্যালু পুট করতে হবে তোমাদের, এখানে হচ্ছে ট্যান 60-এর মান আর সাইন 60-এর মান তোমাদের জানতে হবে, আর 3 আর ট্যান 30-এর মান জানতে হবে। তো ট্যান 60-এর মান হচ্ছে 1/√3, তাহলে এটা কত হয়ে যাবে, √3² আর সাইন 60-এর মান হচ্ছে এখানে তোমাদের, হ্যাঁ ঠিকই রুখছি, সাইন 60-এর মান হচ্ছে √3/2। আচ্ছা তাহলে এটা কত হবে, কোনো রুটের স্কোয়ার করলে এটা করণের অঙ্ক 3 হয়, এটা এটা ক্যান্সেল করলে √3 হয়। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে আসছে 3 √3, আর এটাকে করলে 3 হয়, আর কট 30-এর মানও হচ্ছে √3। তাহলে এই যে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেল, এটা একটা সহজ অঙ্কই ছিল। আচ্ছা এরপরে এই জাতীয় অঙ্ক তোমাদের অনুশীলনীতে আছে, যেরকম যে কোনো একটা অঙ্ক আমি করছি, যেটা একটু একটু বড় টাইপেরই একটা অঙ্ক করে দিচ্ছি, তাহলে তোমাদের করতে সুবিধা হচ্ছে। আচ্ছা আমি অঙ্কটা টুককে তারপরে আবার ভিডিওটা স্টার্ট করছি। আচ্ছা বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাকচুয়ালি 302 পৃষ্ঠার 5 এর আইএক্স নাম্বার অঙ্কটা, এটা করে দিচ্ছি অঙ্কটা, কিছুই না মান বসানোর অঙ্ক। তো 1 − sin² 45 রয়েছে, তো 45 মানে কি, 45 মানে 1/√2, তাহলে 1/√2² বাই 1+ নিচেও 45, 1/√2 তার হোল স্কোয়ার ইন্টু cos 60 মান হচ্ছে 1/2, তাহলে 1/2² ভ্যালুগুলো জানলে সব পারবে, আর এটার মান হচ্ছে √3/2² কারণ আমরা জানি cos 30 আর সাইন সরি এখানে নেই সাইন 60-এর মান সেম হয়, এটার মান দাঁড়াবে 1² এটার মান দাঁড়াবে 0 ভাগ সাইন 60-এর মান হচ্ছে √3/2 আর ট্যান 30-এর মান হচ্ছে 1/√3। ভ্যালু যে এই এই একটা অঙ্ক আসেই ত্রিকোণমিতির অঙ্কের 3-এর ভ্যালু যার জানা থাকবে এখানে 3 নম্বর একদম সব পাবেই সে। তাহলে এবার এটা কি হবে, 1 − 1/2 / 1 + 1/2 গুণ এটা হবে 1/4 + 3/4 বাই এটা হবে 1, এখানে √3 কেটে যাবে, এখানে ভাগ চিহ্ন দিলাম, এখানে হলো 1/2। আচ্ছা এবার উপরেও লসাগু করবো নিচেও লসাগু করবো, তাহলে উপরে দাঁড়াবে 1/2 আর নিচে দাঁড়াবে 3/2, একবারে করলাম গুণ চিহ্ন, এখানে যোগ করলে দাঁড়াবে 4/4/1 গুণ করে একবারে উল্টে দিলাম 2/1 হয়ে গেল। আচ্ছা এর পরের লাইনটা যেটা হবে সেটা দেখো, এই 4/4 কেটে গেলো 1, তার মানে এখানে আর কেউ নেই। আচ্ছা এবার এটাকেও যদি উল্টাই তাহলে কি হবে, 1/2 × 2/3 × 2/1, তাহলে কি দাঁড়ালো কেটে গেল, তাহলে আমার উত্তর দাঁড়ালো 2/3। এই হলো অঙ্ক, কিচ্ছু না ভ্যালু পুট করতে হবে, খালি ভ্যালু পুট করলেই অঙ্ক শেষ। এইভাবে তোমাদের বাকি অঙ্কগুলো কিন্তু করতে হবে, আমি একটা করে দিলাম, বাকি অঙ্কগুলো তোমাদের এইভাবে করতে হবে। আচ্ছা অঙ্কটা একটু টুকতে ভুল হয়েছে, এখানে সাইন স্কোয়ার 45 ছিল না, এখানে সাইন স্কোয়ার 30 ডিগ্রি ছিল। হ্যাঁ তাহলে এটা 30 ডিগ্রি হবে, তাহলে এটা হবে 1/2 হয়ে যাবে, সাইন 30 মান 1/2, এটা 1 এটা ঠিক আছে, এটা 1/2² করলে 1/4 হয়ে যাবে, 1/4 থেকে এটা মাইনাস করলে 4 − 1 এটা হয়ে যাবে 3/4 হয়ে যাবে, তাহলে এখানেও 3/4 বসবে, তাহলে 3/4 বসলে এই 3 ক্যান্সেল আর 2 × 4 2 ক্যান্সেল, ওখানে উত্তরটা 1 আসবে। হ্যাঁ প্রথমে অঙ্কটা টুকতে ভুল হয়েছিল, ওখানে সাইন স্কোয়ার 40-30 হতো, যাই হোক। তো এইভাবে অঙ্কগুলো হবে, মানের অঙ্ক বসানো অঙ্ক এইসব হবে। আচ্ছা তারপর এখানে আরেকটা, আচ্ছা তারপর হচ্ছে এই গেল, যেখানে যেগুলো সমস্যা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কোনগুলো সমস্যা হচ্ছে। তারপরে যে π/3 এগুলো দেখে ভয় পাবে না, যেখানে যেখানে π/3 আছে চার্টে দেখবে লেখা আছে
যে পাই বাই 3 ইকুইভ্যালেন্ট হচ্ছে পাই এর মানটা 180 ধরতে হবে, ওই চ্যাপ্টারটা আমি করাইনি, এটা হয়ে যাবে 60 ডিগ্রি। এটাকে এটাকে 60 ডিগ্রি হিসেবে ট্রিট করবে, পাই এর মানটাকে 180 বসাবে, তাহলে যেটা ভ্যালু সেটাই। আচ্ছা আচ্ছা, তারপরে আরেকটা অঙ্ক, ভালো অঙ্ক করার মতো আছে, সেটাও করছি। আমি একটু পজ করছি ভিডিওটা। আচ্ছা এবার আসো তোমরা, হচ্ছে 301 পৃষ্ঠার যে 19 নম্বর অঙ্কটা করা আছে সেটা বলে দিচ্ছি। শর্ট প্রশ্নে এসব অঙ্ক আসে, সেটা হচ্ছে দুটো সমীকরণ বলা আছে যে সাইন এ প্লাস বি সমান সমান ওয়ান, সাইন এ প্লাস বি সমান সমান ওয়ান, আর একটা বলা আছে যে কস এ মাইনাস বি সমান সমান ওয়ান। আচ্ছা এই এ প্লাস বি আর এ মাইনাস বি হয়তো তোমরা বুঝছো, তাই একবার বলে দিই, এটা কিছুই না, এটা কোন অনুপাত, যেমন থিটা সেই থিটার পরিবর্তে এ প্লাস বি, ধরো 30 পরিবর্তে এ প্লাস বি, সেরকম। তাহলে আমি কি বললাম, এরকম যখনই কোনো চেহারা আসবে তখনই আমরা ভাববো যে সাইন কতর মান ওয়ান হয়, সাইন কত ডিগ্রির মান ওয়ান হয়। তো আমরা জানি যে সাইন 90 মান, সেক্ষেত্রে এটা সাইন 90 লিখবো। তাহলে এবার আমরা জানি বোথ সাইডে কাটা যায় না, তুলনা করতে হয়, তাহলে এ প্লাস বি সমান 90 ডিগ্রি। এটা গেল একটা সমীকরণ। একই রকম ভাবে এদিকে কস কতর মান ওয়ান হয়, কস এ মাইনাস বি, আমরা জানি কস জিরোর মান ওয়ান হয়, তাহলে কস জিরো, তাহলে এ মাইনাস বি সমান সমান জিরো। তাহলে এটা গেল আর একটা সমীকরণ। এই যে দুটো সমীকরণ পেয়ে গেলে এবার এ প্লাস বি এ মাইনাস বি অপনয়ন করো, যেটা খুশি করো, বইয়ে করা আছে দেখবে, আমি ধারণ কেন হলো সেটা বলে দিলাম, তারপর একটুকুটা করে নেবে। আচ্ছা তারপরে অপনয়ন করে এর মান 45 বেরোয় যাবে। তারপরে 20 আর 21 নাম্বার খুব আসে, সেটা হচ্ছে বলা আছে 20 নাম্বার থিটার কোন মানের জন্য এটি সত্য হবে, কি সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 সমান সমান 0, থিটার কোন মানের জন্য। তো আমি যদি তোমাকে একটা সমীকরণ দিই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান সমান 0, এই সমীকরণটার x এর মান নির্ণয় করো। তো আমি তো আগে থিটার মান পাবো না, আগে আমি সাইন থিটার মান পাবো, তাহলে তুমি এটা কি করবে, এটা ডাইরেক্ট মিডিল টার্ম করবে। তো এই ক্ষেত্রেও তাই, এটাকে এই সাইন স্কোয়ার থিটাটাকে এক্স স্কোয়ারের সাথে তুলনা করো, সাইন থিটাটাকে এক্স এর সাথে তুলনা করো, তাহলে কি এটা মিডিল টার্ম যাবে। মিডিল টার্ম মানে কি 2 1 কে 2 2 যোগ 1 3। তাহলে এখানেও আমরা সেই কেসটাই করব, এখানেও সেটাই করব, সাইন স্কোয়ার থিটা এটাকে লিখব 2 + 1 sin θ + 2 = 0, ব্র্যাকেট তুললে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 sin θ - sin θ + 2 = 0। আচ্ছা এখান থেকে সাইন থিটা কমন গেলে এখানে পড়ে থাকবে সাইন থিটা মাইনাস 2, এখান থেকে 1 কমন গেলে পড়ে থাকবে সাইন থিটা মাইনাস 2 = 0। তাহলে এখানে দাঁড়াবে সাইন থিটা মাইনাস 1, এখানে দাঁড়াবে সাইন থিটা মাইনাস 2। আচ্ছা এবার আমরা যেরকম মিডিল টার্মে করতাম হয় অথবা, তেমনি এখানেও এই দুটো সংখ্যার গুণফল 0, তাহলে হয় এটা সমান সমান 0 না হয় এটা, তাহলে সাইন থিটা মাইনাস 1 সমান সমান 0 করলে কি দাঁড়াচ্ছে, সাইন থিটা সমান সমান 1। একই রকম ভাবে এই অঙ্কটার মতো দেখো পজিশন চলে আসলো, সাইন কোনটার মান 1, তাহলে কি হবে সাইন থিটা সমান সমান সাইন 90, তাহলে থিটার মান 90। আচ্ছা এইবার আরেকটা কি বাড়াচ্ছে, সাইন থিটা সমান সমান 2। এবার দেখো সাইন থিটা সমান সমান 2, 2 এর আমরা কোনো মান জানি না, মান জানি না কি অ্যাকচুয়ালি 2 বলে হয়ই না, সাইন থিটার কোনো অস্তিত্বই নাই। আর এখানে বলাও আছে থিটার মান 0 থেকে 90 ডিগ্রি, তো 0 থেকে 90 ডিগ্রি হোক যাই হোক সাইন 2 এর মান ওটা সম্ভব না, তাহলে এই মানটা অগ্রাহ্য। এটা আরও ডিটেলসে উঁচু 11-এ পড়বে কেন সম্ভব না কী ব্যাপার, তাহলে এখানে 1-ই শেষ। একই রকমভাবে 21 নম্বরটাও সেম বলছে থিটার কোন মানের জন্য ওই রিলেশনটা সম্ভব হবে, একটু পজ করছি। এক্ষেত্রে ওই দেখো সাইন থিটাটাকে এই পাশে নিয়ে আসা হয়েছে, তারপরে হচ্ছে থিটার মানটাকে ক্যালকুলেট করা হয়েছে। আমি ওই জাতীয় একটা এখানে অনুশীলনের অঙ্ক বলে দিচ্ছি, ওই একই টাইপসের হবে, সেটা হচ্ছে 11 নম্বর, একদম লাস্ট অঙ্কটা ইম্পর্টেন্ট, থিটার কোন বা কোন মানগুলির জন্য এটা সম্ভব হবে, করেই দেই। 2 cos² - 3 cos θ + 1 = 0, এবার থিটার কোন মানের জন্য এটা সম্ভব হবে। তো এটাও দেখো ওরকম একটা দ্বিঘাত সমীকরণের মতোই, দ্বিঘাত সমীকরণে এটা এক্স এর এক্স স্কোয়ারের ঘাতের সামনে একটা ধ্রুবক রাশি আছে, তাহলে 2 1 কে 2, তাহলে 2 যোগ 1 করলে 3 হয়, তাহলে 2 cos² θ - 2 + 1 cos θ + 1 = 0, এক্ষেত্রে হয় 2 cos² θ - 2 cos θ - cos θ + 1 = 0, এখান থেকে cos থিটা কমন নিলে পড়ে থাকবে 2 কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকবে 2 cos θ - 1, এখান থেকে 1 কমন নিলে পড়ে থাকবে cos θ - 1 = 0, তাহলে এখানেও 2 cos θ - 1 আর cos θ - 1, এখানে কিন্তু দুটা দুটা এখানেও হয় অথবা ভাবো, কিন্তু ওই অঙ্কর সাথে এই অঙ্কর একটাই ফারাক,
ওখানে যেমন একটা মান অগ্রাহ্য করা যাচ্ছিল, এখানে কিন্তু একটা মান অগ্রাহ্য করা যাবে না। এই কারণেই টু কস থিটা মাইনাস ওয়ান সমান সমান জিরো, তাহলে কস থিটার মান দেখো বেরোচ্ছে হাফ। এবার কস থিটার জন্য মান যে হাফ সেটা আমরা জানি কত ডিগ্রির জন্য হয়, কস 60 ডিগ্রির জন্য হয়, তাহলে সমান সমান কস 60, তাহলে অতএব থিটা সমান সমান 1/2 বেরোলো, এটা একটা থিটা। একই রকম ভাবে কস ওয়ানও হয়, কস থিটার মান ওয়ানও হয় আমরা জানি, তাহলে কস থিটা সমান সমান কস 0 ডিগ্রি, তাহলে থিটা সমান সমান 0। এই যে এখানে বলেছে থিটার কোন কোন মানগুলির জন্য, তাহলে থিটার মান 0 আর হাফের জন্য। আচ্ছা আর বাদ বাকিগুলোতে আমি যাচ্ছি না, বাদ বাকি অঙ্কগুলো এর প্রথম যে বড় অঙ্কটা করালাম, তোমরা মোটামুটি এই 5-এর বলো 6 আর 7 এই সব ওই মান বসিয়ে হয়ে যাবে, 5, 6, 7 যেগুলো অসুবিধা বলবে। আর 1-এর অঙ্ক 1, 2, 3, 4 সেটা হচ্ছে ঘুড়ির যে অঙ্কটা দেখালাম সেটার মতো করে 1, 2, 3, 4 হবে। আর বাদ বাকি পড়ে থাকলো 8, 9, 10, এটা একটু উদাহরণ দেখে একটু চেষ্টা করবে, না হলে তো আমি বলবোই। আর হচ্ছে 11 নম্বরটা তো করেই দিলাম, ঠিক আছে। এরপরে নেক্সট ভিডিওতে এই ত্রিকোণমিতির আরেকটা করাবো, 23.3টা। ওকে ঠিক আছে, বাই।